صلى الله على محمد صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد সকল প্রশংসা সেই মহান রাবুল্লা আলমিনের জন্য নিবেদিত যে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ ও নিরাপদ রেখেছেন এবং নিরাপত্তার সাথে জীবন জীবনযাপন করার সুযোগতা অফিক দিয়েছেন আমরা সে আল্লাহ কাছে জানাই লাখো কোটি শুক্রিয়া আমরা বলি আলহামদুলিল্লাহ যে সমস্ত দিনই ভাই ও বোনেরা বিভিন্ন স্থান থেকে আজকে নির্ধারিত ইসলামী প্রশ্নোত্তর লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে অন্তর অন্তস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি এবং দোয়া করছি আল্লাহ আলা যেন আপনাদের আমাদের সবাইকে দিনের ওপরে ইমানের ওপরে নেক আমলের ওপরে অটল অবিচল থাকার দান করেন আমরা যাতে করে মৃত্যু পর্যন্ত এই দিনকে আঁকড়ে ধরে থাকতে পারি আল্লাহ আমাদের সেই দান করেন উপস্থিতি আমরা প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় এই দোয়াটি পড়ব ইসমিল্লাহ লাহি সাই উন ফিল আরউদ্দলাফ ওলা আলিম আল্লাহ নবী সাল আলহ্লাম বলছেন যে সকালে যদি কেহ এই দোয়াটি তিনবার পড়ে তাহলে সারাদিন কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না অনুরূপভাবে কেউ যদি সন্ধ্যার সময় এই দোয়াটি তিনবার পড়ে তাহলে সারা রাতের মধ্যে কেউ তার কোনো কিছু ক্ষতি করতে পারবে না ইনশা আল্লাহ অতএব আমরা এই সমস্যা সংকুল যে অবস্থা বিরাজ করছে আমরা এই মুহূর্তে বা এই মৌসুমে এই দোয়া বেশি বেশি করে পড়ার চেষ্টা করব যাদের যদি মুখস্থ না থাকে তাহলে আমরা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করব আল্লাহ আমাদের সেই তফি দান করেন প্রাণপ্রিয় উপস্থিতি দিনই ভাই বোনেরা আজকে আমাদের এই অনুষ্ঠানটি আপনারা জানেন যে প্রশ্নোত্তর সুতরাং আপনাদের পাঠানো প্রশ্নগুলো আমরা এখন উত্তর দেওয়ার চেষ্টা করব তো প্রথমেই আসছি ফিরদাউস বেগম প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আরহামতুল্লাহ বরকাত অনেক মসজিদে মহিলাদের মাহফিল হয় ওই মাহফিলে অনেক মহিলারা পিরিয়ডরত অবস্থায় অংশগ্রহণ করে থাকে এটা কি জায়েজ এটা তাদের জন্য জায়েজ নয় অর্থাৎ মসজিদে অবস্থান করা তাদের জন্য জায়েজ নাই নবী সাল্লাহ আলী সাল্লামের স্ত্রী আয়েশা আদি আল্লাহ তাল কে যখন নবীজি বললেন যে মসজিদে আমার অমুক জিনিসটা আছে চাদরটা আছে তুমি এনে দাও তখন তিনি বললেন যে আমি তো ঋতুবতী তখন রসুল্লা সাল্লি সাল্লাম বললেন তোমার হাতে তো ঋতু নেই তার মানে মহিলাদের অবস্থান করাটা জায়েদ ছিল না তাদের জামানায় নাই এজন্যে হযরত আয়েশা মসজিদে যেতে সংকোচ করেছেন তখন রসুল্লাহ সাল্লাসাল্লাম তাকে বললেন যে তোমার হাতে তো ঋতু নেই তার মানে মসজিদে কোনো কাজ থাকলে সে সেখানে যেতে পারবে কিন্তু অবস্থান করার জন্য সে যাবে না সেখানে অবস্থান করার জন্য যাবে না বরং অবস্থান করার জন্য সে যাবে না বরং কোনো প্রয়োজন থাকলে সে প্রয়োজন পূরণ করে সে চলে আসবে নাপাক ব্যক্তি তারপরে না যে সমস্ত নারীদের ঋতু হয়েছে তাদের মসজিদের মধ্যে অবস্থান করা জায়েজ নয় তো আলহামদুলিল্লাহ এখন মসজিদে যে প্রোগ্রামগুলো হয় মহিলারা যাদের পিরিয়ড হয়েছে তারা সাউন্ড বক্সের মাধ্যমে বাইর থেকে শুনতে পারে অথবা লাইভ হলে ফেসবুক বা ইত্যাদি লাইভ হলে সেখান থেকে শুনতে পারে অথবা রেকর্ড করা হলে সে রেকর্ডটা পরে শুনে নিতে পারবে ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই অনেকেই সালাম জানিয়েছেন এবং কেমন আছি জিজ্ঞাসা করেছেন তাদের সকলের গাতার্থে ওয়ালাইকুম সালাম ও এবার কাতু এবং আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ তালা আমাকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আমি আপনাদের যেন দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং যেন নিরাপত্তার নিয়ামতে আপনাদেরকে যেন সব সময় জড়িয়ে রাখেন আমিন এক ভাই প্রশ্ন করেছেন যে নারীদেরকে হজরত বলা যাবে কি না হজরত শব্দের অর্থ হচ্ছে সম্মানিত সম্মানিত কাউকে সম্বোধন করার জন্য হজরত শব্দটা ব্যবহার হয়ে থাকে তো এজন্য পূর্ব জমানাই আমরা দেখেছি যে আয়েশা রাদি আল্লাহ তালা আনহা বা উমুল মোমিনিন তাদের নাম উল্লেখ করার ক্ষেত্রে ওলামাগণ হজরত শব্দটা ব্যবহার করেছেন হজরতে আয়েশা হযরতে ফাতেমা হজরতে খাদিজা এরকম প্রচলিত আছে তো এটা সাধারণত আমাদের মানে ওলামা সমাজের একটা পরিভাষা হলো এই যারা দিন ইসলামের দিক থেকে জ্ঞানী পণ্ডিত এবং সম্মানিত তাদেরকে এই শব্দটা ব্যবহার করা হয় তো এখন এর আবিধানিক অর্থ সম্মানের দিক থেকে দিক দিকে দিকে তাকিয়ে যদি কেহ সাধারণ দুনিয়াবী ক্ষেত্রে সম্মানিত করে নারীর ক্ষেত্রে ব্যবহার করে তাহলে এটা পরিভাষার বিপরীত হবে এবং মানুষ এতে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এই এ ধরনের শব্দ নারীদের ক্ষেত্রে ব্যবহার করাটা সমীচীন নয় নারীদের ক্ষেত্রে এ ধরনের শব্দ ব্যবহার করা কি না সমীচীন নয় আল্লাহ আলা আলম আমাদের প্রাণপ্রিয় ভাই রাজবীর হোসেন লিখেছেন যে আমি খুব অসুস্থ দোয়া করবেন হ্যাঁ আপনার জন্য আমরা দোয়া করছি আল্লাহ সুফহানহাল যেন আপনাকে সুস্থ করেন আস আল্লাহ আজিম রব্বাল আশ আজিম লাবাস তহর ইনশা আল্লাহ আল্লাহ মজফিলবাস রব্বান্ত শাফি লাফা আল্লাহ শিফা কাশিফা আল্লাহুল সাকামা আপনি নিজেও আপনার জন্য দোয়া করবেন এবং আপনি সময় নিজেকে ঝাড়ফুঁক করবেন সকাল সন্ধ্যার জিকিরগুলো পাঠ করবেন আর অসুখ বিসুখ আল্লাহর পক্ষ থেকে আসে এর মাধ্যমে বান্দার গুনামাফ হয় হ্যাঁ বান্দা যদি সবুর করে তাহলে এর মাধ্যমে গুনামাফ হয় এবং আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি হয় তো এজন্যে এইসব অসুখ বিসুখ নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে আজ লে আমরিল মুমেন মুমেনের কাজগুলো সবই মুমেনের বিষয়টা সবই আশ্চর্যর হ্যাঁ ইন আসাবাথু সাররা সার্রা ফাশাকারা ফাঁকা না মুমিন যদি আনন্দিত হয় বা আনন্দময় কোনো কিছু তার সামনে এসে যায় তাহলে সে সুক্রিয়া করে আল্লাহর এটা তার জন্য কল্যাণের আর ওয়াইন আসাবাথু দররা ফাসাবারা ফাকানা ফাঁকা না আর যদি সে বিপদগ্রস্ত হয় সেটা অসুস্থতার মাধ্যমে হোক অথবা অন্য কোনো যে কোনো মাধ্যমে হোক তাহলে সে সবুর করবে তাহলে সবুর করার মাধ্যমে এটা তার জন্য কল্যাণ হবে সবুরটাও একটি ইমানের অর্ধেক আবদুল্লাহ মসিল্লা তালনু বলছেন যে আসবর বড় ইমান সবুর হচ্ছে ইমানের অর্ধেক সবুর হচ্ছে ইমানের অর্ধেক সুতরাং সবুর করতে হবে আল্লাহ যেন আপনাকে এবং অন্যান্য সকল মুসলিমকে যেন আল্লাহ তালে হেফাজতে রাখেন এবং সুস্থ রাখেন আমিন প্রাণপ্রিয় উপস্থিতি এরপরে তকির ভাই প্রশ্ন করেছেন যে মেয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হয় খাওয়া দাওয়া হয় এই অনুষ্ঠান বা খাওয়া দাওয়ার খরচ মেয়ে পক্ষ বহন করবে নাকি পাত্রপক্ষ খুশি হয়ে পাত্রপক্ষ পাত্রকে মেয়ে পক্ষ থেকে কিছু দিতে পারবে কি আসলে বিবাহ একটা সামাজিক অনুষ্ঠান তো সমাজে যেটা প্রচলিত আছে সেটা যদি শরীয়তের খেলাফ না হয় এবং কারো প্রতি জুলুম অত্যাচারের পর্যায়ে না যায় তাহলে মেয়ের বাড়িতে বিবাহের অনুষ্ঠান করতে কোনো বাধা নেই ইনশাআল্লাহ হুম আচ্ছা কিন্তু আমাদের সমাজে জোর করে মেয়েদের পরিবারের ওপরে চাপিয়ে দেওয়া হয় যে এত লোক খাওয়াতে হবে এই করতে হবে সেই করতে হবে এটা তাদের প্রতি নিঃসন্দেহের জুলুম তবে পারস্পরিক কম্প্রোমাইজের মাধ্যমে যদি হয় ইনসা তাতে কোনো অসুবিধা নেই মূলত বিবাহের অনুষ্ঠানে অলিমা করার দায়িত্ব হচ্ছে যিনি বিবাহ করছেন তার তিনি এই দায়িত্ব পালন করবেন এবং তিনি আগত মেহমানদেরকে অলিমা পান করাবেন খাওয়াবেন আল্লা নবী সাল আলি ওয়াসাল্লাম জাবের আদে তার আনহুকে বলেছেন যে আউলেম ওলা বিষাদ যখন জাবের বিবাহ করেছেন তখন তিনি বলেছেন যে একটা ছাগল জবা করে হলেও তুমি ওলিমা খাওয়াও মানুষকে তো এটা হচ্ছে কথা আর বিবাহের ক্ষেত্রে পাত্রপক্ষ যদি পাত্রীপক্ষের কাছ থেকে কোনো হাদিয়া উপহার নেয় আর সেটা যদি না চাওয়ার না চাইতেই দেয় তারা এবং কোনো ইশারাঙ্গিতও না থাকে কারণ অনেক সময় কি ঘটকরা ইশারাঙ্গিত দেয় যে এখন তো মৌসুম এই মৌসুমে আপনারা জানেন যে এরকম একটা ছেলে বিবাহিত কি লাগে না লাগে সুতরাং আপনার হিসাব নিকাশ করে একটু দেবেন আর কি তো এ ধরনের কথা বলা সম্পূর্ণ না যায় মানে এটা ইঙ্গিত আর কি যে হ্যাঁ দিতে হবে তো এগুলি ঠিক না এগুলি ঠিক না আল্লাহ নবী ইস তার মেয়ে ফাতিমার বিয়ে দিয়েছেন তখন তো ফাতিমাকে তিনি ল্যাপ তোষক দিয়েছেন ল্যাপ ক্যাথা দিয়েছেন তারপরে আপনার বালিশ দিয়েছেন তারপরে জাতা দিয়েছেন কলসি দিয়েছেন হ্যাঁ তো এগুলি দিতে পারে যে কোনো পিতা তার মেয়ের বিবাহের সময় যে কোনো বস্তু হাতিয়া উপহার দিতে পারে এমনকি জামাইকেও দিতে পারে কোনো অসুবিধা নেই তবে ক্ষেত্রে চাওয়া যাবে না বা জুলুম করা যাবে না বা ডিমান্ড চেয়ে নেওয়া যাবে না বা অন্য কোনো মাধ্যম দিয়ে এগুলিকে পেশ করা যাবে না আল্লাহ আলাম একজন মুফতি বলেছেন সুন্নাত ও নফল সালাতের শেষে তিনবার আস্তাকুল্লাহ বলতে হবে এটা কি ঠিক হ্যাঁ ঠিক যে কোনো সালাত আপনি আদায় করবেন এই সালাতের পরে আপনি তিনবার আস্তাকফুল্লাহ বলবেন ফরজ সালাতের ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু জিকির রয়েছে সেই জিকিরগুলো আপনি যথাযথভাবে আদায় করার চেষ্টা করবেন আর সুনত নফল নামাজের ক্ষেত্রে আবদুল্লা আজিজ বিন বাজ শেখ আবদুল্লা আজিজ বিন বাজ রহমল্লা তিনি এবং আরও অনেকে এইভাবে বলেছেন যে সুন্নাত নফুল নামাজের শেষে যে জিকিরগুলো ফরজের পরে পড়তে হয় সেগুলি নয় বরং সেখানে শুধু তিনবার অস্তাক আসরুল্লাহ আস্তাকরুল্লাহ বলবেন তারপর আল্লাহমন্তসাল্লাম অমিনকা সাল্লাম তবে আর ইয়াজ আল জাল ইকরাম এতটুকু বলবেন তাহলে ইনশাআল্লাহ যথেষ্ট হবে স্বপ্নের মাঝে কোনো কিছু ফেলে তার উপরে আমল করা কি জানা যাচ্ছে মানে পেলে আর কি স্বপ্নের মাঝে কোনো কিছু পেলে হুম স্বপ্নের মাঝে কোনো কিছু পাইলে তার ওপর আমল করা কোনো জায়েজ নাই কারণ আমলের জন্য বিশ্বাসের জন্য কোনো জিকির আজকারের জন্য আপনাকে তা স্বপ্নে পাওয়া আবশ্যক নয় স্বপ্নে পাওয়া প্রয়োজন নাই এই জন্য যে ইসলাম হচ্ছে পরিপূর্ণ ধর্ম আল্লাহর তালা বলছেন আকমাল আতমাম আলিহক নে আমাতি অরদিতুল্লাহ কুমুল ইসলাম দিন আজ তোমাদের জন্য আমি তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম আল্লাহ দিনকে পূর্ণ করে দিয়েছেন সুতরাং আমলের জন্য যা দরকার তা আল্লাহ নবী সাল আলী জন্য নির্দিষ্টভাবে রেখে গিয়েছেন ইভনি সৌদ বলছেন কেয়ামত পর্যন্ত মানুষের জন্য কল্যাণ বলতে যা বোঝায় উপকার বলতে যা বোঝায় তার সব কিছুর বিবরণ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আমাদের সামনে সুস্পষ্ট বিবরণ দিয়ে গেছেন আর কেয়ামত পর্যন্ত মানুষের জন্য অকল্যাণ বলতে যা বুঝায় যে ক্ষেত্রগুলোতে মানুষের ক্ষতি রয়েছে তার সব কিছু থেকে তিনি আমাদেরকে সতর্ক করে গেছেন সুতরাং স্বপ্নের মাধ্যমে কোনো কিছু পেয়ে আমল করার কোনো প্রয়োজন নাই জুয়েল রানা বলেছেন চার রাকাত নামাজের সময় তৃতীয় চতুর্থ রাকাতে কি সুরা ফাতিহা পড়তে হয় হ্যাঁ সুরা ফাতিহা পড়তে হবে প্রত্যেক রাকাতে প্রথম দুই রাকাতে সুরা ফাতিহার সাথে অন্য একটি সুরা অবশ্যই মিলাবেন মানে একটা সুননত আর কি অবশ্যই বলতে আমি বলছি বোঝাচ্ছি যে এটা মিলানোটা উত্তম সুন্নত আর শেষের দুই রাকাতে অবশ্যই সুরা ফাতিহা পড়বেন সুরা ফাতিহা ছাড়া সালাত হবে না আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে লা সালাত বি ফাতি হাতিল কিতাব যে ব্যক্তির ফাতেহাতুল কিতাব পড়ে না তার সালাত হয় না আবু কাতাদারি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলছেন যে আল্লাহ নবী সাল আলাইহি সাল্লাম প্রথম দুই রাকাতে সুরা ফাতেহার সাথে অন্য কিছু অন্য আয়াত বা সুরা তেলাওয়াত করতেন আর শেষের দুই রাকাতে শুধু সুরা ফাতিহা পড়তেন এদিটি বোখারে মুসলিম রয়েছে সুতরাং সুরা ফাতিহা শেষের দুই রাকাতে অবশ্যই আপনাকে সুরা ফাতিহা পড়তে হবে অন্যথায় আপনার নামাজ জায়েজ হবে না নামাজ বাতিল হয়ে যাবে আল্লাহ তালিয়া আলম রনি ইসলাম বলেছেন চার রাকাত ফরজ নামাজে দুই রাকাত পর না বসে ভুলে উঠে পড়েছি লোকমা দেওয়ার পর বসে পড়েছি আমার কি সাহজশতা দিতে হবে দেখুন চার রাকাত বিশিষ্ট নামাজের ক্ষেত্রে দুই রাকাতের পরে তা শাহাহুদে বসতে হয় এটা হচ্ছে ওয়াজিব কোনো মানুষ যদি ইচ্ছাকৃতভাবে তা সাহদ বাদ দিয়ে দেয় তাহলে তার সালাত হবে না তার সালাত হবে না তার সালাদ বাতিল হয়ে যাবে কিন্তু যদি ভুল ক্রমে আপনার ওই তা ছুটে যায় এবং আপনি তৃতীয় রাখাত আদায় করার জন্য দাঁড়িয়ে পড়েন দাঁড়িয়ে দাঁড়াইতে যান তাহলে সেখানে দুটি অবস্থা হয় আপনি সম্পূর্ণ দাঁড়িয়ে পড়বেন অথবা দাঁড়ানোর কাছাকাছি পৌঁছবেন তো যদি দাঁড়ানোর কাছাকাছি পৌঁছে যান মানে দাঁড়ান এখনও পুরোপুরি দাঁড়ান নাই কিন্তু দাঁড়ানোর কাছাকাছি পৌঁছে গেছেন এমন সময় মনে পড়ে গেছে অথবা কেউ আপনাকে স্মরণ করিয়ে দিয়েছে লোকমা দেওয়ার মাধ্যমে তাহলে আপনি বসে যাবেন বসে গিয়ে তার পড়ে আপনি তারপরে সালাত আদায় করবেন আর যদি একদম পুরোপুরি দাঁড়িয়ে পড়েন তাহলে আর বসার কোনো প্রয়োজন নাই ওই ক্ষেত্রে আপনি নামাজ সম্পূর্ণ করে লাস্টে দুইটি সাজদা দেবেন যেটাকে সাহসীতে বলা হয় এভাবে আল্লাহ নবী সাল্লু আলিয়ালাম থেকে নির্দেশনা এসেছে তিনি বলেছেন যে কোনো মানুষ যদি দুই রেগাত পড়ে সম্পূর্ণ দাঁড়িয়ে না যায় তাহলে সে বসে পড়বে আর যদি দাঁড়িয়ে পড়ে তাহলে সে আর বসবে না সে দুটি সাহসীদা দেবে এ রয়েছে আবুদতির মিজিতে রয়েছে একজন ব্যবসায়ী কত পার্সেন্ট লাভ করার কথা ইসলাম বলেছে। এবং বিক্রেতার সাথে ক্রেতার দরদাম দাম দর করা কতটুকু শরীর সম্মত বাজারে যে পণ্য বিক্রি হয় তো এই বিক্রয় করার ক্ষেত্রে যিনি বিক্রি করেন তিনি হচ্ছেন বিক্রেতা ব্যবসায়ী হ্যাঁ তিনি কত পার্সেন্ট লাভ করবেন এরকম পার্সেন্টেজের কথা ইসলামে নির্ধারণ করা নাই যে সে এত দিয়ে কিনলে এত দিয়ে বিক্রি করলে জায়েজ হবে আর এর কম বা বেশি করলে সেটা জায়েজ হবে না এমন কথা ইসলামে নাই তবে এটা হলো নির্ভর করছে পরিস্থিতির ওপরে হ্যাঁ বাজারে কোথাও লবণ নাই হ্যাঁ এখন আমার দোকানে লবণ আছে এখন আমি বললাম যে হালাস সুযোগ এখন পাইছি এখন এক কেজি লবণের দাম দুইশো টাকা এটা হারাম এটা মানুষকে মানুষের সুযোগের সদ ব্যবহার করা হুম যেহেতু সে বিপদে পড়েছে সেহেতু আমার কাছে আসবেই অতএব এখন তার পকেট কেটে নাও এরকম যেমন দেখেন না যে আমাদের দেশে এখন করোনা ভাইরাসের যে ইয়ে সংবাদ ছড়িয়েছে যার কারণে মাস্কগুলো যেটা হয়তো পাঁচ টাকা বা দশ টাকাতে সাধারণ দাম ছিল তো সেটাকে একশো দুইশো তিনশো টাকা দামে তারা বিক্রি করছে এটা সম্পূর্ণ না যায় মানুষের প্রতি জুলুম এটা হ্যাঁ যেহেতু মানুষের দরকার আর এই দরকারের সময় আপনি তাদেরকে ঠেকায় ফেলে দিয়েছেন এখন ওই তো দাম না দিলে আপনি সেটা বিক্রি করবেন না এটা জুলুম তবে যদি স্বাভাবিক পর্যায়ে হয় যেমন পাইকারি কিনে নিয়ে আসলেন আপনি দশ টাকা দিয়ে বিক্রি করলেন বিশ টাকা দিয়ে এটা হলো বাজারে প্রচলন আছে বিশ একুশ বাইশ পঁচিশ এগুলি হচ্ছে স্বাভাবিক বিষয় কিন্তু বাজারে নাই দেখে অথবা আপনি জমা করে মজুত করে সংকট সৃষ্টি করে অধিক মুনাফা অধিক লাভের আশায় আপনি এরকম করবেন এটা আপনার জন্য জায়েজ নেই দুই সেজদার মাঝখানে এক এক রাখাতে যদি ভুলে এক এক দোয়া পড়ি তাহলে কি ভুল হবে দুই সেজদার মাঝখানে রাব্বেক ফেরলি এই দোয়াটি আছে এই দোয়াটি আপনি পড়বেন আর যদি এটা না পড়েন তাহলে আল্লাহ ফিরলি ওর হামনি ওয়াহাদিনী ওয়াফিনি ওর জুকনি এই দোয়াটা পড়তে পারেন তো এই দোয়াটি যদি না পড়ে কোনো সময় এই দোয়াটি আগের দোয়াটি যেটা বললাম সেটা পড়বেন কখনো এই দোয়া পড়বেন তাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ যেহেতু উভয়টাই প্রমাণিত রয়েছে সুতরাং এটাই পড়ার চেষ্টা করবেন তবে ভুল ক্রমে যদি অন্য কোনো দোয়া পড়ে ফেলেন তাহলে সালাতের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ সালাত আপনার বিশুদ্ধ হবে এবং এতে সাহসী দেওয়া লাগবে না ফিজিল শব্দের অর্থ কি ফিজিল যে কিভাবে বুঝাচ্ছেন ফিজিল মানে তো আমি জানি মূলায় এই যে আমাদের দেশে মূলা আছে না মানে তরকারি খা এটাকে ফিজিল বলে আরবিতে এখন আপনি কোন ফিজিল বুঝাতে চাচ্ছেন আল্লাহ ভালো জানে ওই ব্যবসা সংক্রান্ত বিষয়ে যে বলেছিলেন যে ক্রেতা এবং বিক্রেতার মাঝে দরদাম করা যাবে কিনা হ্যাঁ করা যাবে কোনো অসুবিধা নেই এটা হচ্ছে পারস্পরিক কম্প্রোমাইজের ভিত্তিতে এটা তারপরে বিবাহের মোহরণা নির্ধারণ করার ক্ষেত্রে ওরা কত চাচ্ছে আপনি কত দেবেন এর উপরে এই সমস্ত ক্ষেত্রে দরদাম করা যায় যাচ্ছেন কোনো অসুবিধা নেই খাদিজা রাজি আল্লাহ তালা আনহা এর কবরের জবাব নাকি আল্লাহ দিয়েছেন কথাটা কতটুকু সত্য আর এই ঘটনা কোনো হাদিসের কেতাবে আছে কি না জানাবেন কোনো হাদিসের কেতাবে অবশ্যই না এটা বানোয়াট একটি কথা হ্যাঁ এবং কোনো কোন মানুষ এই ধরনের কথা বলে থাকে তো আল্লাহ আল্লা সুফহানো তাআলা কবরের জবাব দিয়ে দিবেন খাদিজার এটা কেমন কথা আল্লাহর সামনে অনেক বড়ো একটা ব্যাদবিমূলক কথা আল্লাহ আল্লা সুফহানা হতাল্লা কি কারো কাছে বাধ্য নাকি হ্যাঁ যে আল্লাহ তাকে জবাব আল্লাহকে তার পক্ষ থেকে জবাব দিতে হবে তো এটা অনেক বড় একটা বেয়াদবীমূলক কথা আল্লাহ তালার সানে অনেক বড় একটা বেয়াদবীমূলক কথা এই ধরনের কথা বলা জায়েজ নেই কোনো মুমিনের জন্য এই ধরনের কথা বলা জায়েজ নেই মনে হচ্ছে যে আল্লাহজনের কারো কাছে দায়বদ্ধ রয়েছে অতএব সে দায়বদ্ধতা ছুটানোর জন্য আল্লাহকে এখন সেখানে যেয়ে জবাবদিহি করতে হচ্ছে আর রসলুল খাদি জারা আনহা মক্কায় ইন্তেকাল করেন সে সময় জানাজার নিয়মিত প্রচলন হয়নি জানাজার নিয়মিত প্রচলন হয়নি তাছাড়া কবরের সল যাওয়ার বিষয়গুলো এগুলি সব মোদিনাই জানা গেছে মক্কির জীবনে রসুলাম কখনো কবরের সল যাবের বিষয়ে কোনো কথা বলেছেন এবং কোনো হাদিস পাওয়া যায় না বারাব নে আজ রাজিরাতহ এই সম্পর্কে হাজি বয়ান করেছেন তিনি আনসারী সাহাবি সুতরাং এগুলি অবান্তর কথা এ ধরনের কথাগুলি বলা যায় না আল্লাহ আলা আলম রুকু থেকে উঠে স্বামী আল্লাহ হুলিমান হামিদা না বলে ভুলে আল্লাহ আকবার বলার পরে আবার সাথে সাথে স্বামী আল্লাহ আলিমন আহমেদা বলা হয়েছে তারপরে কি সাহসীদা দেওয়া লাগবে না সাহসীদা দিতে হবে না আপনি স্বামী আল্লাহন হামেদা যেহেতু বলে নিয়েছেন অতএব আপনাকে সাহসীদা দিতে হবে না রুকু থেকে উঠে স্বামী আল্লাহ আলিমান হামেদা বলতে হয় ভুলক্রমে যদি কেউ আল্লাহ আকবর বলে তারপরে তার মনে পড়ে যায় যে এখানে তো আল্লাহ আকবর নয় সামী আল্লাহ উলিমূন হামেদা এটার জন্য কোনো সাহসীদা লাগবে না অর্থাৎ সালাতে যে জিকির বা তসবি রয়েছে একটার জায়গায় আরেকটা যদি পড়া হয়ে যায় ভুল ক্রমে তাহলে সালাতের কোনো ক্ষতি হবে না দেওয়া লাগবে না ইনশাআল্লাহ মেহেদি হাসান বলছেন ফাজিল 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 হচ্ছে সম্মানিত ফদল ফজল থেকে ফজলুল্লাহ আল্লাহর অনুগ্রহ আল্লাহর দয়া আল্লাহর সম্মান ফজিলত থেকে ফাজিল আর কি জুয়েল মিয়া প্রশ্ন করেছেন যে ইসলামে কি কোনো ছোঁয়াচে রোগ আছে ইসলামে কোনো ছোঁয়াচে রোগ নাই আল্লাহ নবী সাল্লাহ আলহাম বলছেন যে লা আুয়া ওয়ালা তুই রাতা ইসলামে কোনো ছোঁয়াচে রোগ নেই এবং ইসলামে কোনো পাখি উড়িয়ে ভাগ্য নির্ধারণ করার কোনো সুযোগ নেই ছোঁয়াচে রোগের অর্থ হলো যে এই রোগটা ওকে ছুঁইলে হয়ে যাবে এই রোগটা আমার কাছে আছে এখন আরেকজনকে আমি যদি ছুই তাইলেই হয়ে যাবে এরকম কথা ইসলামে নাই তবে আমার কাছে যে রোগ এসেছে এই রোগ আমার কাছ থেকে ট্রান্সফার হয়ে আরেকজনের কাছে যেতে পারে এটা যা যাচ্ছে কোনো অসুবিধা নেই এটা যা যাচ্ছে কেননা আল্লাহ সুবাহানুমাতা আমাকে যে রোগ দিয়েছেন আপনাকে আপনি আমার কাছে যখন এসেছেন বা এই আমার রোগের কাছে এসেছেন সুতরাং এ রোগটা আমার থেকে ট্রান্সফার হয়ে আপনার কাছে যেতে পারে আর যদি যদি আল্লাহ ইচ্ছা করেন তাহলে কিন্তু রোগ নিজে কোনো স্থানান্তর হওয়ার ক্ষমতা রাখে না এটা হচ্ছে উদ্দেশ্য খেলাধুলা করে টাকা ইনকাম করা কি যাবে খেলাধুলা করে টাকা ইনকাম আমাদের সমাজে যে খেলাধুলাগুলো চলছে এগুলো সম্পূর্ণ জুয়া জুয়া খেলাধুলা বা যেগুলি মানে অনেকটা জুয়ার মতোই আর কি এগুলি জায়েজ নেই তবে ইসলামে যে ঘোড় প্রতিযোগিতা ঘোড়ার দৌড় প্রতিযোগিতা তারপরে সাধারণ দৌড় প্রতিযোগিতা সাঁতার প্রতিযোগিতা এগুলি যদি জুয়ার পর্যায়ে না যায় এবং সেটা যদি জাস্ট একটা তাকে উদ্বুদ্ধ করার জন্য পুরস্কার হিসেবে দেওয়ার জন্য যদি এরকম কোনো ঘোষণা থাকে তাহলে এগুলি যায়েজ আছে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই মানে এরকম কন্ট্যাক্ট করে যে আমি যদি এটা করে দিতে পারি তাহলে আমাকে এরকম দিতে হবে এটা জায়েজ নেই এটা জুয়ার পর্যায়ে চলে যাবে সালাতের শেষ বৈঠকে কি কি দোয়া করা যায় সালাতের শেষ বৈঠকে সর্বশেষে যে যেটা আপনি পড়বেন সেটা হচ্ছে রসল সাের প্রতি দূরত পাঠ করবেন এবং এই দূরত পাঠ করাটা হচ্ছে রুকন বা ফরজ এরপরে যে কোনো দোয়া আপনি পাঠ করতে পারেন তার মধ্যে একটি দোয়া আছে আল্লাহমিনী আউজবিকমিন আজাবিল কাব্রি অমিন আজাবে জাহান্নাম অমিন ফিতনাতে মসিহাল ওমিন ফিত মাহিয়া মামাত। তো এই এটার ব্যাপারে অনুরাবেন অনেকে বলেছেন যে ফালিয়াত আউ রসদালাম বলছেন যে ফালিয়াত আউয়াজ আন আর বাইন সে যেন এর পরে অর্থাৎ দুরুদের পরে সে যেন এই চারটি বিষয় থেকে আল্লাহ কাছে আশ্রয় প্রার্থনা করে সে যেন করে তো যেহেতু আমর বা নির্দেশ নির্দেশসূচক এখানে বাক্য রয়েছে অতএব এই এই দোয়াটি পাঠ করা অনেকে ওয়াজেব বলেছেন তো এরপরে এই দোয়া যদি আপনি বুঝতে থাকে আপনি পড়েন তাহলে আলহামদুলিল্লাহ অনেক উত্তম হবে আর যদি জানা না থাকে তো এটা না পড়লেও চলবে সর্বনিম্ন আপনি দরুদ পড়তে হবে আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বলছেন দরুদের ক্ষেত্রে তশাহুদের ক্ষেত্রে সুম্মাল মা দোয়া এরপরে সে যে ধরনের দোয়া চায় সে পছন্দ করে বা নির্বাচন করে সে পাঠ করবে তাতে কোনো অসুবিধা নেই তার মধ্যে

বিচারের দিন যাদের আমল সমান সমান হবে তাদের সাথে কীরকম ব্যবহার করা হবে যাদের আমল খারাপ এবং ভালো আমল সমান সমান হবে তাদেরকে বলা হবে তারা তাদেরকে আসাবল আরাফ বলা হবে আসাবল আরাফ তাদেরকে একটা জায়গায় রাখা হবে জান্নাতেও না জাহান্নামেও না হ্যাঁ একটা জায়গায় রাখা হবে তাদেরকে আসাবুল আরাফ বলা হয় তো এইসব এই লোকেরা সেখানে দীর্ঘদিন অপেক্ষা করবে একসম আল্লাহ হওয়া তালা তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ তালিয়া আলম দালালদের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স নেওয়া কি যায় কারণ আমি খবর নিয়েছি দালাল ব্যতীত ড্রাইভিং লাইসেন্স নিতে চাইলে বারবার পরীক্ষায় ফেল করে এবং বারবার টাকা খরচ হয় তো ড্রাইভিং লাইসেন্স আপনার একটা হক অধিকার আপনি এই অধিকার আপনার পাওয়ার ই আছে হক আছে এখন যদি ইচ্ছাকৃতভাবে আপনাকে ফেল করে দেয় আপনার প্রতি তারা জুলুম করছে আপনার প্রতি জুলুম করছে এখন এই অধিকার আদায় করার জন্য এই জুলুম থেকে বাঁচার জন্য যদি আপনি দালালকে ঘুষ দেন বা টাকা দেন তাহলে দালালের নেওয়া তা নেওয়া হবে হারাম কিন্তু আপনার দেওয়া হবে কি হালাল আপনি এখন নিরুপায় নিরুপায় হয়ে আপনি আপনার অধিকারকে আদায় করার জন্য আপনি সেখানে টাকাটা দিচ্ছেন এটা আপনার জন্য দেওয়া হালাল হ্যাঁ যেহেতু আপনি আপনার অধিকারকে আদায় করছেন আর ওরা যে নিচ্ছে ওদের খাড়ে কিন্তু এটার বোঝা একটা চেপে থাকবে ওদের ঘরে ঘাড়ে বোঝা চেপে থাকবে তাদেরকে আলাদা কাছে জবাবদি করতে আপনার কাছে তারা অন্যায়ভাবে নিয়েছে তারা যদি কখনও তৌবা করে তাহলে আপনার অধিকার তাদেরকে আপনার কাছে অবশ্যই ফিরিয়ে দিতে হবে নাহলে তারা কেয়ামতের দিন আপনাকে আপনি তাদের কাছ থেকে আদায় করে নেবেন এটা তাদের হক নাই নিরুপায় হয়ে একজন মানুষ নিজের অধিকারকে সে এভাবে নিতে পারবে টাকা পয়সা খরচ করে হলেও কিন্তু অন্যের অধিকার নষ্ট করে যদি আপনি নিতে চান তাহলে কিন্তু চলবে না ঠিক আছে মোবাইলে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া কি যায় যেহেতু ইমার্জেন্সি ব্যালেন্স দেয় বারো টাকা কিন্তু পরিশোধ করার সময় দু টাকা পঞ্চান্ন পয়সা বেশি নেয় হুম ইমার্জেন্সি ব্যালেন্স ব্যালেন্সের ক্ষেত্রে যদি তারা এটা সুদ নেয় তাহলে তো জায়েজ হবে না এটা কারণ কর্জ নেওয়ার পরে যদি সে কর্জ থেকে বেশি দিতে হয় তাহলে তো এটা সুদ নেওয়া নিচ্ছে তারা তখন সেটা জায়েজ হবে না আর যদি ভ্যাট ম্যাট ইত্যাদির কারণে হয় তাহলে সেটা জায়জ আছে মুনাফের দৃষ্টান্ত এমন যে দুইটি মেষ মে সালের মধ্যে কোনটাকে ফলো করবে সে শুনেছি এর ব্যাখ্যা কি মুনাফেকদের দৃষ্টান্ত সম্পর্কে অনেক কথা আছে আল্লাহ তালা কোরআনে করি বলেছেন ব্যাপারে জাবি না লা ওলা ওলা দোদুল্যমান অবস্থায় আছে তারা এই দলেও না ওই দলেও না হুম মুনাফেকদের অবস্থা তো মুনাফেক বলতে উদ্দেশ্য হচ্ছে ওই সমস্ত মুনাফেক ওই সমস্ত ব্যক্তি যারা অন্তরে কুফুরি গোপন করে রাখে এবং মুখে বাহ্যিকভাবে ইসলামের প্রকাশ ঘটায় তাদেরকে উদ্দেশ্য করে এই মুনাফেকের কথা বলা হয়েছে মুনাফেক কর্মগত দিক থেকে মুনাফেক আর হচ্ছে আকিদাগত বিশ্বাসগত দিক থেকে মুনাফেক তো যারা বিশ্বাসগত দিক থেকে মুনাফেক হ্যাঁ তারাই হচ্ছে কাফের এবং তাদের সম্পর্কে আল্লাহিন্দান মুনাফে ফিদ্দার কিল আশফালি মিনান্নার নিশ্চয়ই মুনাফিকরা জাহান নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে আর কর্মগত মুনাফিক বলতে উদ্দেশ্য হচ্ছে যে যারা কথাবার্তায় মিথ্যা বলে বা অদা খেলাপ করে বা গালিগালাজ করে খারাপ কথা ব্যবহার করে এই সমস্ত লোকেরা হচ্ছে মুনাফেক আপনার খেয়ানত করে এরা হচ্ছে আপনার কর্মগত মুনাফেক এই কাজগুলো বা এই সভাগুলি কারোর মাঝে থাকলে তার ক্ষেত্রে ওই আয়াত প্রযোজ্য করা বা তাদেরকে ডাইরেক্ট মুনাফেক বলে দেওয়াটা ঠিক হবে না তাদেরকে মুনাফেক বলে দেওয়াটা কি হবে না ঠিক হবে না এবং ওই আয়াতই তাদেরখানে সেট করা যাবে না আমাদের সমাজে অনেকে আছে যে হ্যাঁ তুমি আমার অদাকলাপ করেছো হুম আর আল্লাহ বলেছে ইন্নাল মুনাফিক ইনাফিদ্দারকুল্লা সালাম্নার মুনাফিকরা জাহান্ন নাম রতল থাকবে তুমি জাহান্নাম অতল তলে যাইবা হ্যাঁ এইভাবে একদম তারে জাহান্নামে পাঠাই দিল এগুলি জায়েজ নেই এগুলি যদি আপনি করেন তাকে যদি আপনি ওরকম কাফের বানায় দেন জাহান নামে পাঠায় দেন তো সে যদি কাফের আল্লাহর কাছে না হয় তো আপনি হয়ে যাবেন না সুতরাং সাবধান কথা বলার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে ঠিক আছে আমি দু দু রাকাতের অধিক রাকাত বিশিষ্ট নামাজে তাওয়ার করি এখন আমার প্রশ্ন হচ্ছে একবার দু রাকাত বিশিষ্ট নামাজের বৈঠক কিভাবে বসব জি যেই নামাজে দুবার তার সহদ রয়েছে দুইবার তার সহদ রয়েছে সেই নামাজের শেষ বৈঠকে তাওয়ার করবেন এটা হচ্ছে সুননত এবং আবু হমায়দ আসা আয়দের আল্লাহ আনহু থেকে এই হাদিস বর্ণিত হয়েছে এবং বুহারিত রয়েছে জাল্লা নবী সাল আলী ওয়া এই চার রাকাত বিশিষ্ট নামাজের শেষ রাকাতে এভাবে তাওয়ারুখ করে বসেছেন এছাড়া এক রাকাত বিশিষ্ট নামাজ যদি বীতের নামাজ হয় অথবা দুই রেকাত বিশিষ্ট নামাজ সুননত বা ফজর ইত্যাদি হয় তাহলে ওই নামাজে আপনি ইফতেরাস করে বসবেন ইফতেরাস বলা হয় বাম পা বিছাইয়ে দিয়ে হ্যাঁ তার উপরে বসা এবং ডান পাকে খাড়া রাখা এটা হচ্ছে ইফতেরাস সেজদায় কি কি দোয়া করতে পারবো সেজদায় গিয়ে সর্বনিম্ন সর্বনিম্ন আপনি কি বলবেন সুফহান রব্যাল আলা বলবেন যখন সুফহান রব্যাল আলা বলা হবে তখন আপনি এগুলি যখন তিনবার বলা হবে তারপরে আপনি যে কোনো দোয়া সেখানে পাঠ করতে পারবেন আল্লা নবী সাল আলহাম বলছেন আকরাবো মায় আব্দি ফি সুজুদি একজন মানুষ যখন সেজদা করে তখন সে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় তিনি বলছেন আউফি ফাউফি হিআন সেই সময় তোমরা বেশি করে দোয়া করার চেষ্টা করো কারণ এই সময়ের দোয়া কবুল হওয়া অধিক উপযুক্ত আচ্ছা তাহলে কি দোয়া করবেন যে কোনো দোয়া করতে পারবেন আল্লাহমা আইনে আলা জিক্রিকা কে না আল্লাহমা ইয়া মুকাল্ল কলুম সাব কালবি আলাদিক এই দোয়া বলতে পারেন তারপরে আল্লাহফিল্লি এটা বলতে পারেন হ্যাঁ তারপরে সাজাদাওয়া সাক্কা খালাক সাকাসমে হাউলি আকুয় ফতারাকসান খালিকেন এই দোয়া পড়তে পারেন হ্যাঁ অথবা যে কোনো দোয়া আল্লাহম রব্বানা আতিনা আল্লাহ মব্বানা জলান্দ হুসেন আল্লাহমর্বিক ইত্যাদি আপনি যে কোনো দোয়া পড়তে পারেন ইনশাআল্লাহ তবে এই দোয়াগুলোর ক্ষেত্রে শব্দ কোরআনের দোয়াগুলোর ক্ষেত্রে আল্লাহ শব্দ অ্যাড করে বললে আপনার জন্য উত্তম হবে কেননা আল্লাহ নবী সাল আলিয়া সিদ্ধ অবস্থায় কোরআন তেলাত করতে নিষেধ করেছেন তো যেহেতু এখানে কোরআন তেলাওয়াত নয় এটা দোয়া আর কোরআনে রব্বানা দেওয়া আছে এই জন্য এর সাথে আল্লাহ শব্দ অ্যাড করে আপনি সে দোয়াটি পড়তে পারেন আল্লাহ নবী সাল্লাহ সালাম বসে রব্বানা আতিনা ফিদ দুনিয়া এই দোয়ার ক্ষেত্রে আল্লাহমা রব্বানা শব্দ ব্যাট করে তিনি দোয়াটি পড়েছেন অতএব আল্লাহম্মা যেহেতু বলা বলা রাসুল থেকে প্রমাণিত অতএব সেজদার মেদেও আপনি এভাবে আল্লাহম্মা শব্দ এর সাথে সংযুক্ত করে এই দোয়াগুলো কোরআন থেকে নির্বাচিত দোয়াগুলো আপনি পড়তে পারেন সালা কোনো অসুবিধা নেই বাচ্চা হওয়ার পর কতদিন বাচ্চা হওয়ার কতদিন পরে সহবাস করা যাবে একজন নারী যখন সন্তান ভূমিষ্ঠ হয় তখন তারপরে তার ব্লাড যেতে থাকে এটাকে নেফাস বলা হয় ইসলামে এটাকে হাদিসের পরিভাষাকে নেফাস বলা হয় তো একজন নারীর নেফাসের সর্বোচ্চ সীমা চল্লিশ দিন পর্যন্ত হতে পারে অর্থাৎ স্রাব যাবে রক্ত স্রাব যাবে এটা চল্লিশ দিন পর্যন্ত থাকতে পারে যদি চল্লিশ দিন পর্যন্ত রক্ত কন্টিনিউ থাকে তাহলে এই চল্লিশ দিনে নামাজ পড়া যাবে না ওই নারী নামাজ পড়তে পারবে না তারপরে রোজা রাখতে পারবে না এবং তার সাথে স্বামী সহবাস করতে পারবে না কিন্তু চল্লিশ দিন যখন পার হয়ে যাবে তখন সে গোসল করবে সব কিছু তার নর্মাল হয়ে যাবে এখন চল্লিশ দিনের আগে যদি স্বাভাবিকভাবে ব্লাড বন্ধ হয়ে যায় অথবা ঔষধ সেবন করার কারণে ব্লাড বন্ধ হয়ে যায় শুষ্ক হয়ে যায় তাহলে গোসল করে পবিত্র হয়ে তার জন্য সব কিছু করা বৈধ হয়ে যাবে সালাদ শিয়াম স্বামী সহবাস ইত্যাদি আশা করি বুঝতে পেরেছেন ফরজ সালাতের জিকিরের প্রথমে কি আল্লাহ আকবার আছে এই সাবজেক্টটা নিয়ে ওলামাদের মধ্যে লাভ আছে যে ফরজ শেষ করে কি প্রথমে আল্লাহ আকবর বলবে নাকি তিনবার রাস্তা খুল্লা বলবে তো ইবনে আব্বাসের একটি হাদিসে রয়েছে যে তিনি বলছেন যে তাকবীরের আওয়াজ শুনে আমি বুঝতাম যে সাল্লাম সালাত শেষ করেছেন তো ওলাম বলেছেন যে আসলে এটা সালাতের তাকবির সালাত শেষের তাকবির নয় বরং পরের যে তসবিগুলো ছিল সেই তসবিগুলোর তাকবির শুনে তিনি এই এটা বুঝতে পারতেন কারণ তিনি হয়তো পিছে ছিলেন এরকম কিছু আর অধিকাংশ সাহাবিদের বর্ণনা যেটা বোখারিদ আছে মুসলিমও আছে সেটা হচ্ছে বিশেষ করে শহীদ মুসলিমে দৃঢ়ভাবে বিবর্ণিত রয়েছে জালানবী সাল্লাহ সাল্লাম সালাদ শেষ করে তিনবার আস্তাকুল্লা বলতেন অতএব সালাদ শেষ করে তিনবার আস্তাকুল্লা বলাটাই হচ্ছে কি আপনার উত্তম যদি কেউ তাকবির বলেন সাল্লাহ কোনো অসুবিধা নাই হ্যাঁ তবে জম্মুর বা নির্ভরযোগ্য অধিকাংশ আলেমদের সালাতের শেষে যে তসবি বা জিকিরের যে বইগুলো রয়েছে বা তাদের যে বক্তব্যগুলো রয়েছে সেখানে তারা এটাকে প্রাধান্য দিয়েছেন যে তিনবার রাস্তা ঘোড়া বলবেন তারপরে অন্য কিছু বলবেন আল্লাহ আলম অজু করে শুইলে তারপর যদি সহবাস হয় তখন কি করব। অজু করে শোয়ার পরে যদি আপনি স্ত্রী সহবাস করেন তাহলে গোসল করে নেবেন গোসল করে নেবেন হুম আল্লাহ নবী সাল সাল্লাম স্ত্রী সহবাস করার পরে গোসল করতেন শরীরকে বেশি সময় না পাক রাখা ঠিক নয় এটা দ্বিতীয়ত যদি এরকম হয় যে আপনি আবারও সহবাস করবেন তাহলে অজু করবেন হুম সহবাস করার পরে অজু করবেন এবং আল্লাহ নবী সাল্লাম এটা করতেন এবং ওলা মাগন বলেছেন যে সহবাস করার পরে গোসল করে নিলে অথবা অন্তত উজু করলে সহবাসে আরও হ্যাঁ শক্তি পাওয়া যায় এবং সেটা আরও মজবুত হয় সুতরাং এটা করে নেওয়া উত্তম তারপরও যদি গোসল অজু কোনো কিছু না করে যদি কোনো মানুষ ঘুমিয়ে থাকে এবং ফজরের আগে উঠে গোসল করে তাতেও কোনো গুণা নাই ইনশাআল্লাহ আল্লাহ নবী থেকে এটাও প্রমাণিত রয়েছে যে তিনি একদম ফজরের সময় উঠে গোসল করেছেন সুতরাং ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই সুন্নাত অনুসারে বিয়ে কিভাবে সম্পন্ন হবে বিয়ে সম্পন্ন হবে এইভাবে যে আপনি যে মেয়েকে বিবাহের প্রস্তাবকে দিলেন যে মেয়ের ব্যাপারে তার পরিবারকে প্রস্তাব দিলেন তারা যদি রাজি হয় তাহলে তার অভিভাবক আপনাকে বলবে যে এত টাকা মোহরের বিনিময়ে আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিলাম তুমি কি তাকে স্ত্রী হিসাবে কবুল করলে তা আপনি যদি কবুল করেন হ্যাঁ তাহলে এবং সেখানে দুজন সাক্ষী থাকে তাহলে বিবাহ সম্পন্ন হয়ে যায় এটার জন্য আপনার ওই উকিল বাপ ধরা ওকে উকিল ধরা এগুলি জায়েজ না এগুলি ইসলামে না জায়েজ এখন ওই উকিল ধরার পরে কি করে যে এই ওই উকিল উকিল তারপরে শুরু হয় যে উকিল বাপ হ্যাঁ উকিল মা এই সেই ওর সাথে কোনো পর্দা করে না মেয়েরা এগুলি জাহেলিয়াত এগুলি জাহেলিয়াত বাবা যে আছে অভিভাবক যে আছে বাবা অথবা তার যদি বাবা না থাকে তাহলে ভাই বা ভাই না থাকলে তার চাচা ইত্যাদি যারা শরীরসম্মত অভিভাবক তারা যদি এভাবে বিবাহর জন্য এই কথাগুলি বলে যেটা আমি বললাম তাহলে বিবাহ সম্পন্ন হয়ে যাবে এতে কোনো অসুবিধা না ইনশাআল্লাহ যে কোনো একটা দল কি কি অনুসরণ করতেই হবে মুনাফিকি থেকে বাঁচতে হ্যাঁ সেটা সেটা তো অবশ্যই আর সেটা হচ্ছে কি আহলে সুন্নাত ওয়াল জামাত হুম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াইন্নাহুমায়য়াশু বাদি মিনকুম ফাসায়ারখতিলাফান কাসীরা আমার পরে যারা বেঁচে থাকবে দুনিয়াতে তারা অচিরেই অনেক মতভেদ দেখতে পাবে সে সময় করণ কি রাশিদিন মাহদিন সেই সময় তোমাদের আবশ্যক হচ্ছে আমার এবং খোলাফায় রাশেদার সুনতি আকারে ধরে থাকা আদিন তোমরা সেটাকে মাড়ির চাবলে দাঁতের সাথে শক্ত করে চেপে ধরবে তার মানে মজবুত করে সুসাল্লা সাহেব এবং সাহাবাই গ্রামের খোলায় প্রাশিদের সোনাতে আঁকে ধরে থাকা এবং এটাই হচ্ছে সঠিক দল যেটা নাজাদ পাবে আল্লাহ নবী সাল্লাহ আলয় সাল্লাম বলেছেন যে আমার উম্মত তিহাত্তর দলে বিভক্ত হবে তার মধ্যে একটি দল ব্যতীত বাহাত্তর দলে জাহান নামে যাবে তাহলে একটা দল তো লাগবে নাকি ওই দলটাকে অনুসরণ করতে হবে সেটা হচ্ছে কি মা আনা সাহাবি তিনি বলেছেন যে সে দলটা হচ্ছে আমি এবং আমার সাহাবিরা যেই নীতির ওপরে যে আকিদ এবং মানহাজের ওপরে প্রতিষ্ঠিত আছি সেটাই হচ্ছে নাজাদপ্রাপ্ত দল সুতরাং এই দলের সাথে যদি আমি মিশে থাকি তাহলে আলহামদুলিল্লাহ নজাতের ব্যবস্থা হবে আর যদি এই দল বাদ দিয়ে দেয় তাহলে মানসাজ্জা সুজ্জা ফিন্নার নবীজি বলছেন যারা এই নাজাদপ্রাপ্ত দলকে খুঁজে পাবে না যারা এই দল থেকে পৃথক হয়ে যাবে আলাদা চলবে সে জাহান নামে চলে যাবে সুতরাং সাবধান আমাদেরকে ওই দল খুঁজে নিতে হবে এখন আমাদের সমাজে বিভিন্ন রকমের সংগঠন আছে এই সংগঠন বলে আমরা ওই দল এই সংগঠন বলে আমরা এই দল ওই দল বলে আমরা ওই নাজাতপ্রাপ্ত দল আসলে এগুলো কোনো কিছু না আমাদের সমাজে যেগুলি সংগঠন শির্ক এবং বেদাত মুক্ত তারা ওই আহলে সুনাতাল জামাতের অন্তর্ভুক্ত যদিও তারা এই সংগঠনে ওই সংগঠনে বিভক্ত আছে কিন্তু তাদের মধ্যে যদি শিরিক না থাকে বেদাত না থাকে এবং তাদের আকিদা এবং মানহাজ সালাফিস আলহিনের মানহাজের ভিত্তিতে থাকে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই যে কোনো সংগঠনের সাথে মিলে আপনি চলতে পারেন কিন্তু ওই সংগঠনটাই যে আপনার নাজাদপ্রাপ্ত দল তা কিন্তু নয় নাজাদপ্রাপ্ত দল হচ্ছে ওটা যেটা একটু আগে বললাম যারা কোরআন এবং সুন্না সালাফস সাহাবাই কেরামের নীতি অনুসারে মেনে চলবে হম তারাই হচ্ছে প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত আল্লাহ আলম বিছানায় শুয়ে মোবাইলে কোরআন তেলাওয়াত শোনা যাবে কি হ্যাঁ কোনো অসুবিধা নেই বিছানায় শুয়ে কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত শোনার জন্য বিশেষ কোনো প্রক্রিয়া নেই এমনকি আপনার শরীর যদি নাপাক থাকে গোসল ফরজ থাকে আর যদি কোরআন তেলাওয়াতের আওয়াজ আপনার কানে ভেসে আসে এবং আপনি যে সেটা মনোযোগ সহকারে শোনেন ইনশাআল্লাহ আপনি সব প্রাপ্ত হবেন নেকি পাবেন কোনো অসুবিধা নেই কোরআন তেলাওয়াত শোনার জন্য শোনার জন্য অজু থাকা বা শরীর পাক থাকা কোনো শর্ত নাই যে কোনো সময় শুনতে পারেন তবে তেলাওয়াত করতে চাইলে হম তেলাওয়াত করতে চাইলে দেখে হাতে নিয়ে যদি আপনি তেলাওয়াত করেন তাহলে আপনার জন্য শরীরকে বড় না পাখি দিয়ে পবিত্র রাখতে হবে আর হাতে নিয়ে পাঠ করতে চাইলে আপনাকে অজু থাকতে হবে এবং এই ব্যাপারে জম্মুর চার মাঝহবের জম্মুর ওলামা বলেছেন যে কোরআন হাতে নিয়ে স্পর্শ করে পড়তে চাইলে ওজু থাকা জরুরি আল্লাহ আলম কিন্তু সাধারণভাবে মোবাইল হাতে নিয়ে যদি আপনি পড়েন অথবা মোবাইল থেকে তেলাওয়াত বাজছে আপনি সেটা শোনেন এটার জন্য তাহারাতার পবিত্রতার কোনো প্রয়োজন নাই বা অজুর কোনো প্রয়োজন নাই ফজর ও মাগরীব সালাতে জিকিরে তিন কুল একবার করে না তিনবার করে পড়তে হবে শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলেম বলেছেন যে ফজরের পরে এবং মাগরিবের পরে যে জিকিরগুলো রয়েছে তার মধ্যে তিন কোল তিনবার করে পড়তে হবে এবং এ ব্যাপারে ওলামাদের মধ্যে ইখতলাফ আছে অনেকে বলেছেন যে এই সম্পর্কে সহি হাদিস নাই যে তিনবার পড়তে হবে তবে আরও আলেমরা বলেছেন যে একবার করে পড়লেই হয়ে যাবে কোনো অসুবিধা নাই এবং এটাই আপনার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ এক ভাই প্রশ্ন করেছেন যে নামাজ অবস্থায় সালামের জবাব দেওয়া যাবে কি না তো নামাজ অবস্থায় আপনি নামাজ দাঁড়িয়ে আছেন এমন সময় কেউ সালাম দিচ্ছে তাই সাল্লাম থেকে এরকম একটি হাদিস রয়েছে যে তিনি হাত উঠিয়ে এভাবে হাত বেঁধে দাঁড়িয়েছেন এভাবে হাত উঠিয়ে তিনি সালাম দিতেন হ্যাঁ সুতরাং সালামের জবাব দিতেন সুতরাং এটা করা যেতে পারে অথবা নামাজ শেষ করে যিনি আপনাকে সালাম দিল তার আপনি সালামের জবাব দিতে পারেন আবু সাইদ ক্ষুদ্রিজুল্লাহতলা আনহু নামাজ পড়ছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তাকে সালাম দিলেন এবং তাকে ডাকলেন তো তিনি সালামের জবাবও দেন নাই এবং তিনি ডাকেও শুনেন নাই পরে নামাজ শেষ করে তিনি রসল আসলামীকে যখন গেলেন এবং তা সালামের জবাব দিলেন তারপরে বললেন যে আসল্লাহ আমি নামাজে ছিলাম তো রসল আল্লাহ সাল্ল্লা সাল্লাম বললেন যে তুমি আমার ডাকে ছাড়া দিলে না কেন অথচ আল্লাহ এবং আল্লাহ তালা বলেছেন যে হে মোমিনগঞ্জ তোমাদেরকে আল্লাহ এবং তার রসল যদি ডাকে তোমরা তার ডাকে ছাড়া দাও যাই হোক এটা একটা লম্বা হাদিস তো এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে সালামের জবাব পরেও দিলেও চলবেন সালা কোনো অসুবিধা নাই জি সম্ভবত আমার এখানে আর নতুন প্রশ্ন দেখা যাচ্ছে না মনে হচ্ছে যে আমার ল্যাপটপ হ্যাং হয়ে গেছে এবং প্রশ্ন আসছে না তো হ্যাঁ আসতেছে তাও ভাই প্রশ্ন করেছেন যে করোনা ভাইরাসে মারা গেলে কি শহীদের মর্যাদা পাবে করোনা ভাইরাস যদি মহামারী হয় যেটাকে তউন বলা হয় তাহলে আশা করা যায় সে শহীদের মর্যাদা পাবে তবে শহীদের মর্যাদা পাওয়ার জন্য শর্ত হচ্ছে যে ব্যক্তি মুক্ত ইমানের অধিকারী হতে হবে নামাজি হতে হবে হ্যাঁ সর্বনিম্ন যে ফাউন্ডেশন ইসলামিক রয়েছে সেগুলি তার মধ্যে থাকতে হবে তারপরে যদি হঠাৎ করে এরকম রোগে আক্রান্ত হয় তারপরে হঠাৎ করে সে পানিতে ডুবে মারা যায় অথবা আগুনে পুড়ে মারা যায় অথবা বিল্ডিং ধসে মারা যায় তাহলে এই সমস্ত অবস্থায় সে শহীদের মর্যাদা পাবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন যে যদি শুধু যুদ্ধের ময়দানে যা মারা গেছে সে যদি শহীদ হয় তাহলে আমার মধ্যে শহীদের সংখ্যা খুবই কম তারপরে তখন তিনি এই কথাগুলি বলেছেন যে এরকম অবস্থায় যেই সমস্ত মহিলা বাচ্চা প্রসবের সময় মারা যায় বাচ্চা প্রসবের কারণে সেও শহীদের মর্যাদা পাবে এরকম বেশ কিছু বলা হয়েছে এখন করোনা ভাইরাসের এই বিষয়টি করোনা ভাইরাসের এই বিষয়টি মানে এটা একটা মহামারী পর্যায়ের রোগ হতে পারে এখন এই ক্ষেত্রে যে যে আক্রান্ত হয়েছে সে যদি আল্লাহর কাছে বেশি বেশি তৌবা ফার করে এবং সে যদি আল্লাহর কাছে ফিরে আসে কান্নাকাটি করে তার গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে হতে পারে এই সমস্ত কারণে আল্লাহ তাকে ক্ষমা করবেন এবং এটা তার জন্য একটা সুসংবাদ হ্যাঁ যে সে তৌবা করার সুযোগ পেয়েছে মৃত্যুর পূর্বে এবং সে আল্লাহর কাছে নিজের গুনাহগুলিকে পেশ করে নিজেকে মুক্ত করার সুযোগ পেয়েছে কান্নাকাটি করে তো অন্তর থেকে হতে হয় এখন যদি অন্তর থেকে সে এই কাজটা করে থাকে তাহলে আশা করি আল্লাহ তাকে ক্ষমা করবেন পাঁচ অক্ত শূন্য সালাতের গুরুত্ব বেশি নাকি শেষ রাতে তাহাজুদের সালাতের গুরুত্ব বেশি নিঃসন্দেহে সবগুলো সালাত গুরুত্বপূর্ণ তো পাঁচ অক্টর সালাতের যে সুন্নতগুলো রয়েছে এটাও গুরুত্বপূর্ণ এবং তাহাজুদও গুরুত্বপূর্ণ তবে তাহাজুদ অধিক গুরুত্বপূর্ণ আল্লাহনবী সাল্লাম বলেছেন আফদালু সালাত বা আদাল ফরিদা সলাতুল্লা ফরজের ফরজের পরে শ্রেষ্ঠ সালাত হচ্ছে যেটা রাতের নামাজ যেটা রাতের সালাদ অর্থাৎ তাহাজুদের হুম এবং এই সালাত আদায় করার ব্যাপারে তিনি নিজে গুরুত্ব দিয়েছেন সাহাবিরা গুরুত্ব দিয়ে পড়েছেন এবং সবাইকে এই সালাতকে গুরুত্ব দে পড়ার জন্য উদ্বুদ্ধ করেছেন সুতরাং ওই সালাতের চেয়ে গুরুত্বের দিক থেকে এটার গুরুত্ব বেশি এটার মর্যাদা বেশি সোয়াব বেশি ফজিলত বেশি কিন্তু পাঁচ সুন্নাতের শূন্যতের যে সালাতেসার সংশ্লিষ্ট সুন্নতগুলো সেগুলো গুরুত্বপূর্ণ আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে যে ব্যক্তি পাঁচক্ত সালাতেশার সংশ্লিষ্ট বারো টাকা শূন্য আদায় করবে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে সুতরাং এগুলো গুরুত্বপূর্ণ আমি সহি আকিদের মসজিদে সাহাদ পড়তে শুক্রবার অনেক দূরে যাই এজন্য গাড়িতে যেতে হয় আমি কি হেঁটে যাওয়ার ফজিলত পাবো জুম্মার দিন প্রতি পদক্ষেপে এ ফজিলতের কথা বলা হয়েছে দা আলিকা ফাদুল্লাহ হিমাই শাহ ইনশা আল্লাহ আল্লাহ তালা মর্যাদা আপনাকে দিবেন যদিও আপনি পা না ফেলেন হ্যাঁ গাড়িতে যাচ্ছেন যেহেতু দূরের পথ তা আশা করা যে আল্লাহ সফানু তালা আপনাকে ওই ফজিলত দেবেন আল্লাহ নবী সাল্লা আলিয়ালাম বলেছেন যে ব্যক্তি পাক পবিত্র হয়ে উজু করে এবং আতসগন্ধে মেখে আগে ভাগে মসজিদের জুমার সালাতে উপস্থিত হয় এবং ইমামের আশেপাশে বসে তারপরে কোনো অন্যায় কথায় বা কোনো বাজে কথা লিপ্ত না হয় তাহলে তার প্রতি কদমে এক বছরের নফল সালাত এবং এক বছরের নফল শ্যামের সাব লেখা হবে প্রতি কদমে আমি যদি হঠাৎ করে আলহামদুল না পড়ে অন্য অন্য সুরা পড়ি তখন কি সাহসীদের দিতে হবে সাহসীদের দিলে কাজ হবে না এমন যদি হয় যে আপনি একটি রাকাত যে রাকাত আপনি আদায় করেছেন সেই রাকাতে সুরা ফাতিয়া পড়েন নাই কিন্তু তাকবির দিয়ে আউজবিল্লাহ বিসমিল্লা বলে সুরা এখলাস পড়ে রুকুতে চলে গেছেন তাহলে আপনার ওই রাকাতটা হবে না তাহলে আপনার ওই রাকাতটা হবে না ওই রাকাতকে আপনাকে অবশ্যই আবার করতে হবে কেননা সুরা ফাতিয়া হচ্ছে সালাতের অন্যতম রুকন বা অন্যতম বড় ফরজ সুতরাং আপনি এটাকে যখন বাদ দিয়েছেন তখন আপনার সালাত কি হবে না বিশুদ্ধ হবে না আল্লাহ নবী সাল্লাহ লা বলছেন মানে সালাতি হবে না লিমালে হাতিল কিতাব যে ব্যক্তি ফাতেহাতিল কিতাব বা সুরা ফাতেহা পড়ে নাই ঠিক আছে তো এটাতে সাহসীদা দিলে হবে না ওই রাখাতটা আপনাকে আদায় করতে হবে করার পরে এখন আপনি যদি পরে সাহসীদা দেন তাহলে আপনাকে উত্তম হবে বা সাহসীদা দিতে হবে ভুল ভুলের কারণে এক ভাই বলল যে প্রসাবের পর পেশাবের পর টিস্যু ব্যবহার করা বেদাত কথাটা কতটুকু সত্যি কথাটা সত্য হতে পারে নাও হতে পারে সেটা হচ্ছে এই যে পেশাবের পরে টিসু ব্যবহার করা যদি আপনি আবশ্যক মনে করেন যে টিসু ব্যবহার না করলে আপনার পবিত্রতা হবে না পানি দ্বারা পবিত্র অর্জন হবে না তাহলে এটা বেদাত আর যদি আপনি মনে করেন যে আমি তো পানি দিয়ে ধুই বই এবং এটাই যথেষ্ট আমার জন্য হ্যাঁ কিন্তু আমি অধিক সতর্কতার জন্য যেহেতু আমার পেশাবে একটু সমস্যা আছে তাই আমি কি করছি টিসি ব্যবহার করছি ইনশাআল্লাহ তাতে কোনো অসুবিধা নেই তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এটা মনে করবেন না যে এটা আবশ্যক না হলে পানি দ্বারা তাহার পবিত্রতা অর্জন করা যথেষ্ট নয় এই বিশ্বাসে আপনি যদি টিসি ব্যবহার করেন এটা বিদাত হবে আল্লাহ তাল আলম সুন্নত বা নফল সালাতে ভুল করলে কি সাহসীতা দিতে হবে হ্যাঁ যে কোনো সালাত আপনি আদায় করবেন সে সালাত হ্যাঁ ফরজ হোক বা সুন্নত হোক যখন আদায় করবেন শুরু করে দিয়েছেন তখন তাকে প্রত্যেকটা নিয়ম আপনাকে ফলো করতে হবে হুম তো ফরজের ক্ষেত্রে তো আপনি বুঝেছেন সুন্নতের ক্ষেত্রে তাকবীরের তাহারিমা দিয়ে না দিয়ে নামাজ তো শুরু করেছেন আপনার নামাজই হবে না সুন্নত বলে না ফলে নামাজ হবে না শুরুই করতে হবে তাকবীর বলে এরপরে সুরা ফাতিয়া পড়া এরপরে রুগু করা রুগু থেকে ওঠা যেগুলি ফরজ ওয়াজেব রয়েছে সেগুলি ঠিক মতো আদায় করা আর যদি এক্ষেত্রে ফরজ কোনো কোনো ভুল ত্রুটি হয় তাহলে সেই ভুল ত্রুটি সংশোধন করে আপনাকে সাহসী দিতে হবে অনেক শিথিলপন্থী ভাইরা বেদাতিদের বিরুদ্ধে রদ করাকে কে গিবদ বলে থাকে এটা কি ঠিক যারা বেদাতি তারা সুপরিচিত সমাজে সুপরিচিত মাঠে সুপরিচিত সুপরিচিত বেদাতিদের রদ করা কখনোই না নয় বরং ওয়াজেব বেদাতিদের বেদাতকে রদ করা ওয়াজেব হলে তাদের দ্বারা কী হবে বিভ্রান্তি হবে মানুষ পদভ্রষ্ট হবে কিন্তু যদি এরকম হয় যে আলেম তার দ্বারা কোনো বেদাতি কথা এসে গেছে বা বেদাতি হঠাৎ কোনো কাজ হয়ে গেছে হ্যাঁ হয়তো তার জানা ছিল না অথবা সে কোনো চাপে পড়ে করেছে অথবা পরিস্থিতির শিকার হয়ে করেছে এরকম যদি হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে উঠে পড়ে লাগা এবং এটা করলো কেন হ্যাঁ তারপরে তার বক্তব্য শোনা যাবে না সে বেদাতির মধ্যে মধ্যে হাত মিলিয়েছে এ ধরনের কথা বলা যায় কিন্তু যারা বেদাতি সমাজে বেদাত ছড়ায় বেদাতের দিকে মানুষকে আহ্বান করে তাদেরকে প্রতিহত করা যারা আলেম শ্রেণী তাদের জন্য কি ওয়াজেব যাতে করে সমাজকে বিভ্রান্তি থেকে বাঁচানো যায় আল্লাহ আলম তো যাই হোক আমি আমার আলোচনা এখানে শেষ করতে চাচ্ছি এজন্য যে আমাদের মাগরিবের আজানের টাইম হয়ে গেছে তো আমরা যা বললাম এবং যা শুনলাম আল্লাহ যেন আমাদেরকে আমলকা তফিদান করেন আর সর্বশেষে এই দোয়া করে আল্লাহ যেন আমাদেরকে যে সমূহ বিপদ বা যে ভাইরাসের কথা সব জায়গায় শোনা যাচ্ছে এগুলি থেকে যেন আল্লাহ যেন আমাকে আমাদেরকে হেফাজতে রাখেন আমি শুরুতে বলেছিলাম যে আমরা সকাল সন্ধ্যায় এই দোয়াটি পড়বো বিসমিল্লাহ্লা জি মাস মিহি সাই উনফিল আরি ও ফসামা ই ওলা আলিম সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার পড়বেন বা পড়তে হবে যদি আমরা এটা পড়ি তাহলে আশা করা যে আল্লাহ সুখ হানুয়া তালা আমাদেরকে সব ধরনের বিপদাবদ থেকে বাঁচিয়ে রাখবেন আল্লাহ যেন আমাদেরকে আমাদেরকে বা আমাদের পরিবারকে আমাদের স্বজনদেরকে আত্মীয় স্বজনদেরকে সবাইকে যেন আল্লাহ তাহলে বিপদাবদ থেকে হেফাজত করেন আমিন ওসলল্লাহ নবীনা মোহাম্মদ ও আলা আলী হাসফি আজমাইন জাকুমুল্লাহ খাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি